মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে। বৃহস্পতিবার তিনি দিল্লি পৌঁছান। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী। তার ফেরার কথা ছিল সোমবার, কিন্তু দলীয় সূত্রে জানা যাচ্ছে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক সেরেই তড়িঘড়ি কলকাতা ফিরে আসছেন। তার কারণ, হঠাৎ করেই রাজ্যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তার ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। আশঙ্কার মাঝেই পরিস্থিতি মোকাবিলা করতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরার ঘোষণা করেছেন। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলে নিয়েছেন। রাজ্যের আবহাওয়ার দিকে কড়া নজর রাখছেন দপ্তরের কর্তারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার অলি ট্রুথ।